হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমরা এবার চলে আসলাম আবুধাবিতে। দুবাই থেকে আবুধাবি আসলাম বন্ধুরা ঘোরার জন্য, বিশেষ করে আবুধাবিতে শেখ জাইদ মসজিদ দেখার জন্য, যেটাকে বলা হয় আবুধাবি গ্র্যান্ড মস্ক। তো আমরা আসলাম, আমার সাথে আমার আরও 3 বন্ধু এসেছে। মূলত আমরা বাইকে করে এসেছি এই গরমের মধ্যে আবুধাবি মসজিদে দেখার জন্য। বাইক করে আসতে আসতে আমাদের অবস্থা নাজেহাল, তো আমরা জুতা রাখার পর এই বক্সগুলোর মধ্যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এখানে আমাদের জুতাগুলো রাখবো, জুতাগুলো এখানে রাখার পর আমরা চলে যাব। তো জুতা রাখা শেষ, তো আমরা সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে যাওয়ার আগে আপনাদেরকে বাহিরটাও একটু দেখে যাচ্ছে। মূলত এটা বাহির না, ভেতরেই, বারান্দার মতো বিশাল বড়। তো আমরা যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিবেশটা। তো গরমের কারণে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল ওই দিন, প্রচুর গরম। তো ভিডিওটা আমরা করেছিলাম জুন মাসের সম্ভবত 1 তারিখে আমরা ভিডিওটা করেছিলাম। আর এখানে বলে রাখা ভালো যে মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই। তো এখানে পুরুষ এবং মহিলাদের উভয়ের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা আছে আলাদা আলাদা করে, সব কিছু আলাদা পুরুষ এবং মহিলাদের জন্য। তো যাই হোক বন্ধুরা, যা বলতেছিলাম, তো আমরা যাচ্ছি উজু করার জন্য। দেখুন, এখানে পানির ফোয়ারা সুইমিং পুলের মতো দেখতে, এতটা গভীর নয়, শুধু সৌন্দর্যের জন্য। এখানে দেখেন 2-3টা সুইমিং পুলের মতো করে বানিয়ে রেখেছে ওরা, যা দেখতে আসলে খুবই সুন্দর। তো আমরা উজু করার জন্য যাচ্ছি ঘাসের উপর দিয়ে হেঁটে। গরমের কারণে আমরা টাইলসের উপর দিয়ে হেঁটে যেতে পারছিলাম না, তো ঘাসের উপর দিয়ে যাচ্ছি, কারণ আমাদের জুতা আমরা ওইখানে রেখে এসেছিলাম, তাই আমরা ঘাসের উপর দিয়ে হাঁটছি। তো ওই দিন গরম খুবই বেশি পড়েছিল, আর দুবাই থেকে আসতে আসতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো আমরা যাচ্ছি উজুখানায়। উজুখানাটা মূলত বেসমেন্টে পার্কিং এরিয়াতে, তো ওইখানে গিয়ে আমরা উজু করব। দেখুন, সবাই উজু করে ওইখান থেকে ফিরে আসছে, আমরা শুধু যাচ্ছি উজু করার জন্য। তো ফাইনালি আমরা উজুখানায় পৌঁছলাম। পৌঁছে আমরা উজু করলাম এবং আমার বন্ধুরা উজু করছিল। একটি উজুখানা করার পর আমার বন্ধুরা তাদের কাপড় চোপড় ঠিক করে নিচ্ছে, কাপড় চোপড় ঠিক করে নিচ্ছে আমার বন্ধুরা। তারপর আমরা চলে যাব আবার যেখান থেকে এসেছিলাম, সে ঠিক সেইখানেই। দেখুন, সবাই এখানে যারা আছে সবাই উজু করে ফেরত যাচ্ছে। তো আমার বন্ধু এবং ফারুক এবং সোহাগ এবং ইব্রাহিম, ওরা লিফটের মধ্যে, আমি ওদের ভিডিও করছি। তো আবারও সেই পানির ফোয়ারাটায় আসলাম। আসলে দেখতে খুবই সুন্দর লাগছে মসজিদটা, অনেক দিনের ইচ্ছা ছিল, তো মসজিদটা দেখতে যাব। ফাইনালি আমরা আসলাম মসজিদটা দেখতে। বিশাল এরিয়া নিয়ে কি বলবো, গরমের কারণে পুরোটা ঘুরে আপনাদের দেখাতে পারলাম না। তো আমরা প্রবেশ করছি মসজিদের ভেতরে। দেখুন গেটটা কত সুন্দর, এখানে একজন আফ্রিকান সিকিউরিটি দাঁড়িয়ে আমাদেরকে হাই হ্যালো বলছে। তো এখন আমরা নামাজ শেষ করে ফেললাম, কারণ নামাজের সময় খুতবার সময় আমরা ভিডিও করা থেকে বিরত ছিলাম। এখন নামাজ শেষ, সবাই যে যার মতো ছবি তুলছে। আমার বন্ধু ইব্রাহিম এবং ফারুক, ওরাও ভিডিও করছে, ছবি তুলছে, ওরাও ভিডিও করছে এবং ছবি তুলছে। তারপর আমার বন্ধু সোহাগকে আমি ডেকে নিলাম, ডেকে নিয়ে ভিডিও করলাম সবাইকে। তারপর দেখুন ভেতরের পরিবেশটা মসজিদের, দেখতে খুবই সুন্দর এবং অসাধারণ। এখানে সবাই নামাজ পড়ার পর ভিডিও করছে, কেউ ছবি তুলছে যে যার মতো করে, আমরাও ভিডিও করছি এবং ছবি তুলছি নামাজ শেষ করার পর। দেখুন পরিবেশ, চারদিকটা আমি ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, আসলে অনেক সুন্দর। এবং আমার বন্ধুরাও, এরাও ভিডিও করছে এবং ছবি তুলতেছে। ওকে বন্ধুরা, তো দেখুন
নামাজের প্রায় 10-20 মিনিট পরের দৃশ্য এটা, সবাই ছবি তুলছে এবং ভিডিও করছে যে যার মতো করে। আর ঈদের ছুটি হওয়াতে আসলে অনেক ভিড় ছিল। তারপর বন্ধু বললো উপরটা দেখাও তো, আমি দেখে দিচ্ছি গম্বুজ, গম্বুজের মাঝখানে এরা জারবাতে লাগিয়ে দিচ্ছে। এই ফাঁকে আমি বললাম যে আমারও একটু ভিডিও করে নাও, তারা আমার ভিডিও করে নিচ্ছে স্মৃতি হিসাবে রাখার জন্য, ভিডিওটা রেখে দিলাম। তো তারপর আমরা ফাইনালি ধীরে ধীরে বাইরের দিকে চলে যাচ্ছি, কারণ আবার আমাদের ফিরতে হবে দুবাই। প্রায় 150-153 কিলোমিটার হবে, আমরা রাইড করে এসেছিলাম। তো আমাদের গাড়ি ছিল না, আমাদের বাইক ছিল, আমরা বাইক নিয়ে এসেছিলাম এই প্রচণ্ড গরমের মধ্যে। তো আবার চলে যাচ্ছি আমরা, চলে যেতে যেতে আপনাদের দেখাবো মসজিদের ভেতরটা এবং বাইরটা। এই দেখুন, এটা বাহিরের বারান্দার গেট, বারান্দার গম্বুজ। এটা আসলে কারুকাজগুলো অনেকই অনেক সুন্দর, উপরে যে সিলিংয়ের যে কারুকাজ, গেট কি বলবো, সব কিছু দেখতে অসাধারণ মসজিদটা। আর এটা বারান্দা, বাহারের বারান্দা দেখুন বিশাল বড়। রৌদ্রের জন্য আমি ওই দিকটায় যেতে চাচ্ছিলাম না, ছায়ের মধ্যে থেকেই ভিডিওটা করছিলাম। দেখুন মহিলা এবং পুরুষ এখানে একত্রে আছে নামাজ পড়ার পর। তো দেখতে থাকুন ভিডিওটা, চারপাশটা আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আসলে প্রচণ্ড গরমের কারণে ওই দিন আসলে খুবই অস্থির লাগছিল। তারপর আমার বন্ধুরা আমাকে খুঁজতেছিল, আমি তাদের থেকে একটু দূরে সরে গিয়েছিলাম, বন্ধুরা আমাকে খুঁজতেছিল। সবশেষ আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, তারপর আমি চলে যাব ওইখানে। তারপর আমাকে ওরা আবার ফিরে পেলো, ফিরবে বললো, কই গিয়েছিলাম, বললাম এখানে ভিডিও করছিলাম, আমার বন্ধু সেলফি তুলতে ব্যস্ত। আমি একটু মজা করলাম এবং ইব্রাহিম ভাইকে বললাম আপনি সেলফি তুলছেন না কেন, উনি দূরে সরে চলে যাচ্ছিল। ঠিক এপাশ ওপাশ দুই পাশে এরকম পানির ফোয়ারা আছে আবুধাবি গ্রান্ড মসজিদে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পার্কিংয়ে, যেখানে আমাদের বাইক পার্কিং করা আছে। সেই সাথে আমার বন্ধু সোহাগের ভিডিও আমি করছি, বললাম আপনি একটু হাঁটুন, আমার আপনি আমি আপনার ভিডিও করতেছি। তা যাওয়ার আগে আবার আপনাদের বাহিরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি মসজিদের। দেখুন বাহিরের দৃশ্যটা কত সুন্দর এবং কত সাজানো গোছানো। তা আবারও আমাদের আমার তিন বন্ধুকে আমি ভিডিওতে নিচ্ছি, শেষ এই যে দেখতে থাকুন। চলে যাচ্ছি আমরা পার্কিং এর দিকে, কারণ আবার আমাদের দুবাই ফিরতে হবে, কারণ অনেকটা পথ পার দিতে হবে। আর আপনাদের বলে রাখি দুবাই থেকে আবুধাবির দূরত্ব প্রায় 160-150 কিলোমিটারের মতো হবে। তো সবাই যে যার মতো চলে যাচ্ছে নামাজ আদায় করে। দেখতে থাকুন নামাজ আদায় করার পর যে যার মতো ফিরতে পার্কিংয়ে চলে আসছে। তো চলে আসলাম আমরা আমাদের বাইকের কাছে। তো দেখতেছেন লাল বাইকটা, সে আমার বন্ধু লাল বাইকটা চালাবে আর আমি চালাবো সাদাটা। তো বাইক যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এখানে আমি গ্লাভস পরতেছি গরমের কারণে। আবার বন্ধু টি শার্ট বিছিয়ে দিচ্ছে সিটের উপর, আমিও টি শার্ট বিছিয়ে দিয়েছিলাম। দেখতে থাকুন আমার সিটের নিচে একটা টি শার্ট বিছানো আছে, খুবই গরম ছিল তা, যার জন্য আপনাদেরকে আগেই বলেছি। তো বাইক রেডি করছি দুবাই ফেরার জন্য, আমার বন্ধুকে আমি হেলমেটটা দিয়ে দিলাম। আসলে গরমের দিনে আসাটা এখানে ঠিক হয় নাই, প্রচুর গরম ছিল, উপর থেকে আবার বাইকে ঘুরে এসেছি, এই জন্য আমরা আরও বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম। ওকে বন্ধুরা, ওকে, তো এই শেষ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আবার কোনো কোথাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আর
আমি শাহিন বিদায় নিচ্ছি আপনাদের কাছে থেকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।